তিন দিন ব্যাপী চিত্রকলা প্রদর্শনী বনগাঁয় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। শিল্পের টানে প্রতিদিনই ভিড় করছেন বহু মানুষ। তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী রং ও তুলি চিত্রকলা কেন্দ্রের উদ্যোগে বনগাঁ বিএস ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো প্রথম বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। বিএস ক্লাব ময়দানে 16, 17, 18 এই তিন দিন ব্যাপী বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রং ও তুলি চিত্রকলা কেন্দ্র বনগাঁ চাপাবেড়িয়ার উদ্যোগে নতুন বছরের শুরুতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি বা চিত্রের অন্তর্নিহিত কিছু ভাষা এবং মানে থাকে, যা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্যই এই অনুষ্ঠান বলে দাবি আয়োজকদের। শুধু বিভিন্ন ছবি নয়, সেই সাথে রয়েছে হ্যান্ডমেড পেপারের ওপর কাজ, ক্রাফটের ওপর কাজ। রংতুলি চিত্রকলা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে। এই চিত্র প্রদর্শনী কেন্দ্রের কর্ণধার এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে। এই বিষয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের কর্ণধার বলেন, এটি একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠান, এই কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, এটি আমাদের প্রথম বর্ষ, ভবিষ্যতে এই ধরনের চিত্র প্রদর্শনী অনুষ্ঠান আরও করার ইচ্ছে রয়েছে এবং আমি চাই আমার এখানে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা জীবনে আরও এগিয়ে যাক, প্রতিষ্ঠিত হোক। এই বিষয়ে তিনি আরও বলেন, এটা মেনলি হচ্ছে একটা আমাদের চিত্র প্রদর্শনী, এখানে অনেক স্টুডেন্ট দিয়ে আমরা কাজকর্ম করছি এখানটাতে, এটা আমাদের প্রথম ফার্স্ট। এটা আমাদের ইচ্ছা আছে চিত্র প্রদর্শনী আরও এগিয়ে নিয়ে যাওয়ার, আর যাতে সকল ছাত্রছাত্রী যারা আমার এখানে আছে আর কি, আমি চাইবো তারা যেন আরও বেশি উন্নতি করুক এবং যতটা সম্ভব আমি আমার তরফ থেকে আমি তাদেরকে শেখানোর চেষ্টা করছি। শুধু চিত্রটা নয়, এখানে অনেক হ্যান্ডমেড পেপারে কাগজের কাজ রয়েছে যেগুলোতে শেখায় এবং টোটাল যে আমাদের যে মণ্ডপটা সাজানো হয়েছে টোটালটাই ক্রাফটের কাজ দিয়ে, এবং মেনলি যেটা দেখেছি চিত্র দিয়ে শুধু ড্রয়িংটাই শেখানো হয়, কিন্তু আমি চাই আমার ছেলেমেয়ে যেগুলো আছে স্টুডেন্টের টোটালটাই আমি ক্রাফট দিয়ে শেখাতে চাই, ওদেরকে হাতের কাজ দিয়ে, যে হাতের কাজটা ভালো করতে পারে, চুদ্রিতার আরও এগোতে পারে, আরও চুদ্রির পোচার এগিয়ে যেতে পারে, সেদিকটা আমি চেষ্টা করে যাচ্ছি এবং চাইবো আরও ভবিষ্যতে যেন আরও ভালো কাজ করুক, এটাই আমার মেন উদ্দেশ্য। এদিনের এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান দেখার জন্য বহু মানুষ জমায়েত হয় এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে। এই বিষয়ে রংতুলি চিত্রকলা কেন্দ্রের এক ছাত্র বলে, এবছর আমাদের প্রথম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী, এটা আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করার, আজ সেটি করতে পেরে আমরা সকলেই খুশি। এই বিষয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিনের আমাদের একটা সুদীর্ঘ একটা চিন্তা ছিল যে আমরা একটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করব, তো সেই প্রচেষ্টাকে আজকে আমরা সফল করতে পেরে খুবই আনন্দিত, কারণ আমাদের অনেক ছাত্রছাত্রীদের মানে ইচ্ছা ছিল যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনী হোক, তো আমরা প্রত্যেকে সকল ছাত্রছাত্রী একত্রিত হয়ে এবছরের চিত্র প্রদর্শনী আয়োজন করেছি। আশা করি প্রত্যেকের যদি সহযোগিতা পাই আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাব। আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার বিনোদ হালদার আছেন, ওনার সহযোগিতা এবং আমরা সমস্ত ছাত্রছাত্রীরা পাশে থেকে আমাদের প্রতিষ্ঠানকে আরও দূরে এগিয়ে নিয়ে যাব, এবং চিত্র নিয়ে আমাদের কিছু কাজ করার ইচ্ছা আছে, চিত্র নিয়ে আরও অনেক ভাবনা চিন্তা আছে, আমরা প্রথমবার এবার আমরা আরও কিছু জিনিস বাস্তবায়িত করার চেষ্টা করব আস্তে আস্তে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।